হ্যাঁ ম্যাডাম আমি ঠিকই বলছি ওই সনাই বলে মেয়েটা যে স্বরূপনগর লাশ কষ্ট করে পরিবারের কাছ থেকে বহু ভাতের দিন তোলা কথাগুলো ছবি আমরা পাই আর সেখান থেকেই মেয়েটাকে শনাক্তকরণ করে ছবিগুলো প্রত্যেকটা থানাতে পাঠাই আর সেখান থেকেই আমাদের ফোর্স মারফত জানতে পারি ওই লাল কুঠির দিকে যে পতিতা পলিটা আছে তার আশেপাশে মেয়েটাকে একবার দুবার ঘুরতে দেখা গেছে তার মানে ওই মেয়েটা কি পতিতা বৃত্তিও করে আগে ম্যাডাম সেরকম ইনফরমেশন আমার কাছে নেই আই সি আচ্ছা এরকম তো হতে পারে আমাদের চোখে ধুলো দেবার জন্য ওই মেয়েটা তার দলবল নিয়ে ওই পতিতা পল্লীতে লুকিয়ে আছে হ্যাঁ ম্যাডাম আমিও কিন্তু এরকম একটা ভাবছিলাম তাই বলতে বাধ্য হচ্ছি ম্যাডাম সাধারণত মেয়েদের মন নরম হয় সরল সদাসিধে হয় অথচ এই মেয়েটাকে দেখে মেজাজটার প্রতি একটা ঘেন্না ধরে গেল প্লিজ স্টপ ইট আই সেড স্টপ ইট সরি ম্যাডাম ভালো করে না জেনে কাউকে দোষারোপ করা ঠিক নয় কি জানেন মেয়ে জাতিটা সম্বন্ধে কতটুকু জানেন মেয়েদের সাইকোলজি মায়ের গর্ভ থেকে সে পৃথিবীর আলো দেখে কেউ ক্রিমিনাল হয় না কাঞ্চন বাবু অধিকাংশ ক্রিমিনালকেই তৈরি করে এই খুন ধরা সমাজের সিস্টেম আমি মানছি ওই সানাই বলে মেয়েটা যা করেছে সেটা অপরাধ কিন্তু এও তো হতে পারে এই অপরাধের পেছনে লুকিয়ে আছে একটা যন্ত্রণা যন্ত্রণা হ্যাঁ যন্ত্রণা কেন জানি না ওই মেয়েটার সঙ্গে আমার জীবনের একটা মিল খুঁজে পাচ্ছি আপনার জীবনের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন মানে মানেটা পরিষ্কার আচ্ছা কাঞ্চন বাবু বলেন তো আমি বিয়ে করিনি কেন সে তো আপনার মুখেই শুনেছি পুলিশ ফোর্সকে সময় দিতে গিয়ে আপনার বিয়ে করা হয়নি আর আপনি সেটা বিশ্বাস করেছেন কিন্তু আমি যদি বলি কারণটা অন্য ম্যাডাম পুলিশ ট্রেনিং চলাকালীন আমার বাবা মা দেখাশোনা করে আমার বিয়ে ঠিক করেন নিয়ম মতো বিয়ের লগ্নে আমাকে সাজানো হয় বাড়ি ভর্তি আত্মীয় স্বজন গোটা বাড়িটা আলো দিয়ে সাজানো বাচ্চারা দৌড়াদৌড়ি করছে হাঁটছে খেলছে আর আমি আমার বন্ধুদের সাথে একটা ঘরে বসে বরের গাড়ি আসার জন্য অপেক্ষা করছি বরের গাড়িটা আর এলো না এলো একটা খবর রাস্তাতে লরির সাথে অ্যাক্সিডেন্টে বর সহ আরো চারজন মারা গেছে কি বলছেন কি ম্যাডাম চন্দনটাকে পুঁছে ফেলতে হলো বেনারসি শাড়িটাকে খুলে ফেলতে হলো আত্মীয় স্বজনের জন্য বানানো খাবারগুলো সব ফেলে দিতে হলো আলোটাকেও নিভিয়ে দিতে হলো জানেন কাঞ্চন বাবু এই ধাক্কাটা আমি আর সামলাতে পারলাম না তাই তো আর বিয়ের পিঁড়িতে বসলাম না এবার বুঝতে পারছেন যে কোনো কারণে পেছনেই একটা যন্ত্রণা লুকিয়ে থাকে আমাকে ক্ষমা করবেন ম্যাডাম এত কিছু ভেবে আমি কথাটা বলতে চাইনি ওকে ওকে জানেন কাঞ্চন বাবু ওই সানাই বলে মেয়েটিকে না আমার খুব দেখতে ইচ্ছা করছে আসতে পারি ম্যাডাম কে আপনি বলছি ম্যাডাম বলছি থানায় গিয়েছিলাম ওখান থেকে জানতে পারলাম যে বড়বাবু আপনার সঙ্গে দেখা করতে এই অফিসে এসেছেন তাতে সময় নষ্ট না করে একদম ছুটে এলাম ম্যাডাম একটা সাংঘাতিক খবর জানাতে সাংঘাতিক খবর কি সাংঘাতিক খবর ওই কিছুদিন আগে একটা মেয়ে বিয়ের নামে প্রতারণা করছিল না ম্যাডাম হ্যাঁ হ্যাঁ ওই মেয়েটার নাম সানাই আর ওকেই তো আমরা ধরার চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না ওই মেয়েটাকেই আজ আমি দেখেছি ম্যাডাম কি বলছেন কি আপনি কোথায় দেখতে পাচ্ছ উত্তর দাস পিগট বলছি ম্যাডাম বলছি মিষ্টি বলে একটি মেয়েকে আমি ভালোবাসি ম্যাডাম আজ ওর সঙ্গে দেখা করতে ওদের বাড়ি গিয়েছিলাম আর ওখানেই আমি মেয়েটিকে দেখতে পাই খবরের কাগজ একবার দেখেছিলাম তাই তো দেখা মাত্রই ওকে আমি চিনতে পারি পরে জানলাম ওনাকে মিষ্টি দাদার বান্ধবী ক্যালকাটা ইউনিভার্সিটির এক স্টুডেন্ট তারপর ওই মেয়েটি ওই বাড়ি থেকে বেরোতেই আমি ওকে গোপনে ফলো করি ম্যাডাম আর তখনই জানতে পারি ওই লালকুঠির কাছে পতিতা পল্লীতে লক্ষ্মীর ঘরে থাকে ম্যাডাম এর থেকে বেশি কিচ্ছু জানতে পারিনি ম্যাডাম কিচ্ছু জানতে পারিনি তার মানে ম্যাডাম এক্ষুনি ওখানে গিয়ে মেয়েটাকে আমাদের অ্যারেস্ট করতে হবে না কাঞ্চন বাবু শিকার ধরতে হলে আগে বাঘের মতো দুপা পিছিয়ে আসতে হয় না হলে পাখি উড়ে যেতে পারে আচ্ছা তুমি যে মেয়েটিকে চিনতে পারছো তাই মেয়েটি জানে না ম্যাডাম তবে এই মিষ্টি একটা ঝামেলা করেছে আমার মুখ থেকে এই কথাগুলো শুনে নিজেকে সামলাতে না পেরে বুঝাচ্ছি আচ্ছা কাঞ্চন বাবু ইয়েস ম্যাডাম এখন আপনার লকাবে কতজন আসামি আছে দু চারজন ছিচকে গুন্ডা মদ খেয়ে বাওয়ালির কেস ম্যাডাম আজ শনিবার কাল রবিবার আমার থানাতে থাকবে সোমবার আমরা কোর্টে চালান করে দেব ওই ছেলেগুলোকে কয়েক ঘন্টার জন্য আমার দরকার আর একটা কথা পতিতা পল্লীতে লক্ষ্মীর ঘরের আশেপাশে আমার একটা ঘর প্রয়োজন সানায়ের গতিবিধির উপর নজর রাখার জন্য ওই পাড়াতে যাই ম্যাডাম ওখানে লীলামাসি বলে একজন আছে ওকে বললে একটা ঘর পাওয়া যাবে গুড কাঞ্চন বাবু আমি পতিতা পল্লীতে যাব তবে ছদ্মবেশে আপনি কি করতে চাইছেন বলুন তো ম্যাডাম সেটা ক্রমশ প্রকাশ্য দুল খেলাম ক্যাটারিং কোম্পানির তরফ থেকে আমাকে খাদ্যশ্রী পুরস্কার দিল পারিস বাবু তা বলি এর ওর বিয়েতে না খে এবার বড় রেটে নিজেই বিয়ে করে ফেলো না আর নিজের বিয়েতে নিজে যত খুশি পেট পুড়ে খাবে ওরে সে চেষ্টা কি করিনি তবে একটাও মেয়ে পেলাম না একটা আইবুড়ো মেয়েরও আমাকে পছন্দ হলো না তবে এবার ভাবছি রাজমিস্ত্রির কাজ করব রাজমিস্ত্রির কাজ কেন তোমার কেন কিবে আইবুড়ো মেয়েদের আমাকে পছন্দ না হলে কি হবে এখন বিবাহিতা গৃহবধূরা রাজমিস্ত্রিদের খুব পছন্দ করছে
রাজমিস্ত্রির কাজ করলে আমাকেও কোনো না কোনো গৃহবধূর পছন্দ হবে, তখন তাকে নিয়ে ধা মানে পালাবো। তুমি পারেও বটে, তা বলি এতদিন পরে এলি, আজ রাতটা আমার ঘরে থাকবে তো? রে লক্ষ্মী, থাকার জো নেই। আমার এক দূর সম্পর্কের আত্মীয়ার বাচ্চার মুখে ভাত, তা খাবার নিমন্ত্রণ করেছে, তা তুই তো জানিস, খাবার পেলে আমি আবার। হ্যাঁ যাকে, এখন বল তুই কেমন আছিস? আর কেমন থাকবো, তোমাদের মতন বাবুরা আসছে, তাদের মনোরঞ্জন করতে করতে সময় জীবন দুই কেটে যাচ্ছে। বেশি কথা বললে না, ওকে নয় তোকে তুলে নিয়ে যাবো বলে দিলাম। কোথায় আছে না লাতকা ভূত বাতবে নেই মানতা, মনে হচ্ছে তোদের সব কটাকে আরম ধরা দিতে হবে। ভালো ভালো একা থেকে যাবি নাকি রণ চন্ডী মূর্তি ধারণ করবো? আরে সালে তোর সাহস তো কম নয়, তবে রে অন্যরকম মনে হচ্ছে, ভাবতেই পাচ্ছি না
যেইরকম একটা মেয়ে কি ভাবছো দিদি বললাম তো তুমি যখন একবার লক্ষীর কাছে এসে পড়েছো তোমার কিচ্ছুটি হবে না আচ্ছা লক্ষী তাহলে এখন আমি যাই তুই তো জানিস আমাকে আবার মেন্টাল হসপিটালে ডিউটি জয়েন করতে হবে তারপর এর বাড়ি নিমন্ত্রণ ওর বাড়ি নিমন্ত্রণ আবার যা তোমাকে আমার খুব চেনা চেনা লাগছে কোথায় দেখেছি বলো তো আমার মনে হচ্ছে গত মাঘ মাসের তৃতীয় বৃহস্পতিবার স্বরূপনগরে আমার ভাগনার বউ ভাতে আমার খুব খিদে পেয়েছে আমি চলে খুব ভালো মানুষ শুধু একটু খেতে যাওয়া ভালোবাসে এবার বলো তো বোন ওই মস্তান গুলো তোমাকে তারা করেছিল কেন আমার বাবা মা কেউ নেই কাকা কাকিমার কাছে মানুষ কাকা কাকিমার দুজনে আমাকে কেউ সহ্য করতে পারে না তাই তো আমার বিয়ে না দি এই পতিতাপল্লিতে টাকার বিনিময়ে আমায় বিক্রি করে দিতে চাইছে আচ্ছা দিদি কাকু কাকিমা মানে বাবা মার পরে তো কাকু কাকিমা মামা মামি সবকিছু হয় আর এই রক্তের সম্পর্কগুলো এমন হয় কেন দিদি পারে লক্ষ্মী পারে কারণ আজকালকার দিনে ভালোবাসার ভালোবাসে মরছে লেগে গেছে তাই তো টাকা পয়সার বিনিময় সত্যজাত সন্তানকে বিক্রি করে দিত মায়ের হাত কাঁপে না কোনো কারণ ছাড়াই স্বামীরা অন্য কারো হাত ধরে অন্য জায়গায় চলে যাচ্ছে আরে ভালোবাসার মানেই নেই এখন তুমি ঠিক বলেছো দিদি এনিওয়ে আমি তো আমার কথা বললাম এবার তুমি তোমার কথা বলো আমার এবার কি কথা ভাইকে বাঁচাবার জন্য আমারও লড়াই চালিয়ে যাচ্ছি তোমার ভাই কি হয়েছে দিদি আমার ভাইয়ের লিভার ক্যান্সার হয়েছে আর ওই আসানসোলে ডাক্তারবাবু দেখছে কিন্তু এ রোগের চিকিৎসা তো আসানসোলে হয় না সে কি কিন্তু রাজু যা বলেছিল কে কে কি বলেছিল তা তো আমি জানি না দিদি তবে আজকে তুমি আমাকে বাঁচিয়েছো আমার উপকার করেছো তাই আমিও তোমার উপকার করতে চাই শোনা দিদি লিভার ক্যান্সারের চিকিৎসা হয় মুম্বাই লীলাবতী ক্যান্সার রিসার্চ সেন্টার অ্যান্ড হসপিটালে আর না হলে তোমাকে তোমার ভাইকে নিয়ে যেতে হবে বিদেশে একদম আমেরিকায় তা না হলে হাজার চেষ্টা করেও তুমি তোমার ভাইকে বাঁচাতে পারবে না দিদি তুমি সত্যি বলছো তোমাকে মিথ্যে বলে আমার লাভ কিন্তু এই চিকিৎসার জন্য যে প্রচুর টাকা দরকার দিদি টাকার জন্য তুমি চিন্তা করো না যত টাকা লাগে আমি রোজগার করব প্রয়োজনে আরেকটা বিয়ের নাটক বিয়ের নাটক মানে আমার মনে হয় তুমি আমার কাছে কিছু লুকাচ্ছো দিদি আচ্ছা তুমি যদি আমাকে খুলে না বলো তাহলে আমি তোমার ভাইকে বাঁচাবো কি করে ঠিক আছে তুমি যখন আমাকে বলতে চাইছো না বলো না তবে একটা কথা জেনে রেখো যত দিন যাবে তত তোমার ভাই মৃত্যুর মুখে না না ওভাবে বলো না ভাই ছাড়াই পৃথিবীতে আমার যার কেউ নেই তুমি যদি আমাকে খুলে না বলো আমি তোমার ভাইকে বাঁচাবার ব্যবস্থা করবো কি করে বলো তুমি পারবে পারবো দিদি পারবো আমার জানাশোনা একজন দাদা আছেন উনি ওই বড় বড় হসপিটালে মেডিকেল সরঞ্জাম সাপ্লাই করেন উনার অনেক সোর্স কিন্তু ওই যে বললাম অনেক টাকার প্রয়োজন টাকার জন্য তুমি চিন্তা করো টাকা আমি জোগাড় করবো প্রশ্নটা তো সেখানে তুমি একা মেয়ে মানুষ কত টাকা তুমি রোজগার করবে কি করে দিদি দিদি তুমি এটা এদিকে শোনো বলছি কি ওকে তুমি বিশ্বাস করে কিচ্ছু বলো না মেয়েটাকে একটা মেয়ে হয়ে একটা মেয়েকে বিশ্বাস করবো না তুমি বুঝতে পারছো না দিদি খুব বুঝতে পারছি দিদি শোনো আমার ভাইকে সুস্থ করতে হলে ওর সাহায্য আমাকে নিতেই হবে শোনো দিদি শোনো আমি আমি খবরটা বেরিয়েছিল তার নায়িকা তাহলে তুমি হ্যাঁ বল বল
আমি বড় দিদি হয়ে তোমার দুটো হাত ধরে অনুরোধ করছি, দেখো এই কথা যেন পুলিশ জানতে না পারে, তাহলে আমার ভাইকে আমি সুস্থ করতে পারবো না বোন। তুমি আমাকে কথা দাও, কথা দাও। ঠিক আছে ঠিক আছে, সে কথা নয় তোমায় দেবো, কিন্তু তার আগে তোমার ভাইকে তো একবার ডাকো, ওকে দেখি। তুমি আমার ভাইকে দেখবে? দাঁড়াও ডাকছি ডাকছি। এ ভাই ভাই, একবার ভেতরে আয় তো। আমার ভাই আসছে। এই হলো আমার ভাই, আর ভাই এই হলো আমার নতুন এক বোন। নমস্কার। কষ্ট হচ্ছে ভাই? কোথায় কষ্ট? শৈবাল না তুমি আসবে বলেই সোনালি স্বপ্ন ভিড় করে আসে চোখে, তুমি আসবে বলেই আগামী বলছে দেখতে আসবো তোকে, তুমি আসবে বলেই পাড়ার মেয়েরা ভুত করে আছে ভার, তুমি আসবে বলেই ঈশান কোণেতে জমেছে অন্ধকার, তুমি আসবে বলেই আসবে বলেই আকাশ মেঘলা বৃষ্টি এখনো হয়নি, তুমি আসবে বলেই কৃষ্ণ চূড়ার বুলবুল ঝরে যায়নি, তুমি আসবে বলেই, তুমি আসবে বলেই অন্ধকানাই বসে আছে গান গায়নি, তুমি আসবে বলেই অন্ধকানাই বসে আছে গান গায়নি, তুমি আসবে বলেই চৌরাস্তার পুলিশটা ঘোষ খায়নি, তুমি আসবে বলেই, তুমি আসবে বলে, তুমি আসবে বলে। জীবনে হয়তো অনেক কিছু আমার না পাওয়া আছে, তবু আজ আমি সব থেকে বেশি খুশি, কারণ জীবন হয়তো আমাকে খুশি থাকার সুখী থাকার অনেক কারণ দিয়েছে, কিন্তু আজ আমি সব থেকে বেশি খুশি। জীবন আমাকে উপহার যে দিয়েছে, জীবন আমাকে যে উপহার দিয়েছে সানায়ের মতো একজন জীবন সঙ্গিনীকে, এতদিন এতদিন আমাদের ভাগ্যটাই শুধু পরস্পরের পরস্পরের সঙ্গে মিলেছিল না, আমাদের মনটাও ছিল একে অপরের সাথে জুড়ে, আমরা এতদিন ছিলাম পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু, সবচেয়ে ভালো বন্ধু, আর আজ আর কয়েকদিনের মধ্যেই আমরা হয়ে উঠব স্বামী স্ত্রী। জীবনের সবচেয়ে বড় ভুল দাদা। মিষ্টি, সানাই চ্যাটার্জির অন্ধ ভালোবাসাই আপনার সব থেকে বড় ব্যর্থতা, কারণ এই পৃথিবীতে সব কিছুকে মেনে নেওয়া গেলেও আপন মানুষের বিশ্বাসঘাতকতা যে কখনো মেনে নেওয়া যায় না দাদা। এসব কি বলছো কি তোমরা? ঠিকই বলছি দাদা, আপনি নিজের চোখকে তো বিশ্বাস করেন। হ্যাঁ, তাহলে তাহলে দেখুন দুদিন আগে বেরোনো ঘটনাটা আপনি নিজের চোখেই দেখুন। সানাই যে কাজ করতে পারে আমি বিশ্বাস করি না। দাদা, তোরা ইউনিভার্সিটির একজন স্কলার স্টুডেন্টের চরিত্রকে কলুষিত করতে পারিস, কিন্তু আমি পারি না। তুই খবরের কাগজে বেরোনো ছবিটাকে দেখেও অস্বীকার করবি? হ্যাঁ হ্যাঁ, দেখেও ওটাকে আমি অস্বীকার করব, অস্বীকার করব। তার কারণ, তার কারণ তোদের মনে না থাকলেও আমার মনে রয়েছে, আজ থেকে বেশ কয়েকটা বছর আগে একটা ক্রিকেট খেলার মাঠে ক্রিকেট খেলছিলেন সচিন তেন্ডুলকার, আর সেই মাঠেই গ্যালারিতে বসে হুবহু তারই মতো দেখতে আরেক ব্যক্তি সেই খেলা দেখছিলেন, আর এই খবরটাও কিন্তু সেই খবরের কাগজেই বেরিয়েছিল। তার মানে আপনি কি বলতে চাইছেন দাদা? বলতে চাইছি এই পৃথিবীতে হুবহু একই রকম দেখতে দুজন মানুষ থাকতেই পারে, আর এক্ষেত্রেও নিশ্চয়ই তাই হয়েছে। কি আশ্চর্য, আমি তোর বোন হয়ে তোর কি খারাপ চাইবো বল দাদা? বোন খুব যে একটা ভালো চাইছি সেটা তো বুঝতে পারছি না রে দাদা। আমি কিন্তু পুলিশের কাছেও গিয়েছিলাম, এবার ওরা স্টেপ নেবে। হোয়াট? কেন কেন গিয়েছিলে তুমি পুলিশের কাছে? কেন গিয়েছিলে? অন্যায়ের প্রতিবাদ করতে। একটা মেয়ে দিনের পর দিন এরকম অন্যায় করে যাবে, আর সেটা দেখে আমি আমি চুপচাপ বসে থাকবো, তাই তো? আরে আমাদের মতো আপনজনদের কথা তুই বিশ্বাস না করে তুই বিশ্বাস করছিস ওই চিটিংবাজ মেয়েটাকে? মিষ্টি মার না দাদা, মার মার, থামিয়ে দিলি কেন দাদা? মার মার দাদা, মার। জানিস দাদা, প্রতি বছর রাখি পূর্ণিমার দিনে না তোর হাতে রাখি পরিয়ে আমি ঈশ্বরের কাছে কি প্রার্থনা করি? আমি ঈশ্বরকে বলি, হে ঈশ্বর, আমার দাদার না সব বিপদ আপদ থেকে রক্ষা কর, আজ সেই হাতটাই। I don't know.
নিশ্চয়ই তোদের কাছে সানাই সামান্য হতে পারে, কিন্তু আমার কাছে নয়। ওকে আমি আমার জীবনের চাইতে অনেক অনেক বেশি ভালোবাসি। মিষ্টি মিষ্টি তুইও আমার প্রাণের অধিক প্রিয়, আমার সহধরা, আমার একই মায়ের পেটের বোন। তাই তোর মুখের দিকে তাকিয়ে আর তোর সেই রাখির কথা চিন্তা করেই এই হাতটা আজ তোর উপর উঠতে গিয়ে উঠলো না। আজ তোর জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে ভালোবাসা অন্ধ হয় জানতাম। এখানে তুই শুধু অন্ধ নস দাদা, তুই কালো হয়ে গেছিস। তাই আজ আমাদের কথাগুলো তোর কানে না ঢুকলো, একদিন আসবে দাদা, সেদিন তুই পস্তাবি। হ্যাঁ দাদা, সেদিন তুই পস্তাবি। চলে এসো পবিত্র, চলে এসো। দাদা, মিষ্টিকেও আমি ভালোবাসি দাদা, তাই ভালোবাসার মর্মটা না আমিও বুঝি। তবে তবে খেয়াল রাখবেন দাদা, আপনি যেন আবার ওই বেনামূলে মুক্ত ছড়িয়ে মুক্তর অপব্যবহার করবেন না দাদা। চলি এসব এসব কি বলে গেল মিষ্টি আর পবিত্র? আজকে যে সানায়ের আর আমার বিয়ের দিন স্থির করার জন্য মা নিজেই গেছেন ঠাকুর মন্দিরে, আর এই সুখবরটা দেবো বলি আমি সানাইকে ফোন করে এ বাড়িতে আসতেও বলেছি, আর আজকেই ওরা আমি আমি ভেবে পাচ্ছি না আমি এখন কি করব, কি করা উচিত আমার। আচ্ছা আচ্ছা, আমি আমি কি এই সানাই এলে ওকে ডাইরেক্ট জিজ্ঞেস করব যে না না ও কিছু মনে করতে পারে? হ্যাঁ হ্যাঁ, তার চেয়ে ও এলে আমি বরং ওকে বলবো। কি বলবে? হ্যাঁ, হঠাৎ ফোন করে তড়িঘড়ি আমাকে ডেকে পাঠালে যে তো ইয়ে তোমাকে বলবো আসলে ওই ইয়ে কি হলো তোমার মুখটা এরকম থমথমে লাগছে কেন? কোথায় থমথমে, আশ্চর্য ব্যাপার। হ্যাঁ ইয়ে শোনো না, ওই মা, হ্যাঁ মা গেছেন ঠাকুর মন্দিরে আমাদের আমাদের বিয়ের দিন স্থির করতে। হ্যাঁ, আর এই সুখবরটা দেবো তো বলি তো ফোন করে তোমাকে এখানে আসতে বলেছি আমি। রোহিত রোহিত, আমাকে বিয়ে করে তুমি সুখী হতে পারবে তো? এই সানাই কি হয়েছে তোমার? তুমি এত কিছুর পরেও আজ হঠাৎ এই কথা বলছো কেন? আচ্ছা সানাই, আমি আমি ভেবে পাচ্ছি না, তুমি বারবার আমাকে ফিরিয়ে দিচ্ছ, বারবার ফিরিয়ে দিচ্ছ। আচ্ছা আমি কি কোনো দোষ কোনো অপরাধ করেছি যেটা তুমি আমাকে আমাকে একটু বুঝিয়ে বলবে প্লিজ? আমি কি দোষ করেছি বলবে, বুঝিয়ে বলবে? আমি তোমায় কোনো দোষ দেব না, আমারই মন জানো তাও জানো না। আমি তোমায় কোনো দোষ দেব না, আমারই মতন জানো তাও জানো না। বুঝানা বুঝা বুঝবে না কেউ, বুঝবে না কি যে মনের ব্যথা। আমি বুঝবো তোমার সব ব্যথা বেদনার কথা, আর তুমি দেখো আমি আমার ভালোবাসার পরশে তোমার সব দুঃখ ব্যথা বেদনা সব ভুলিয়ে দেবো সানাই, সব ভুলিয়ে দেবো। তুমি জানো না রোহিত, আমি তোমার কত বড় শত্রু সানাই। ঠিক করে এলাম তোদের বিয়ের দিন ঠিক করে এলাম মা, আগামী 15 তারিখ গোধূলি লগ্নে। কি রে, খুশি তো? হ্যাঁ মা, আমি তো খুশি, কিন্তু দেখো না সানাই কি সমস্ত কথা বলছে। ও বলছে যে ও নাকি আমাদের শত্রু। ভালোবাসাতে এরকম অভিমান হয়, আর অভিমান থেকে এসব কথা আসে, বুঝলি? ও সানাই মা, ঠাকুরমশাই বলেছেন বিয়েতে কম করে 3 পুরুষের নাম লাগে। তুমি একটা কাগজে তোমার বাবার নাম, ঠাকুরদাদার নাম, আর ওকে নেই কিন্তু দেখো কি কাণ্ড, ওকে ওর বাবার নাম ঠাকুরদাদার নাম জিজ্ঞাসা করছো, ও বলা নাকি তো আমি বলে দেবো। আরে তুমি বলে দেবে মানে? মানে তাহলে শোন বলি, গিন্নি তোমার মনে আছে ওকে প্রথম দেখি কেমন আমার চেনা লেগেছিল? হ্যাঁ মনে আছে বইকি। আজ আলমারি পরিষ্কার করতে গিয়ে একটা অ্যালবাম পাই, ওর মধ্যে ওর ছবি দেখেই চিনতে পারি, ও আমার প্রাণের বন্ধু ব্রজেশ্বরের মেয়ে। তুমি এসব কি বলছো? সানাই আমাদের ব্রজেশ্বর ঠাকুরের মেয়ে? হ্যাঁ গো, হ্যাঁ হ্যাঁ বাবা, ইয়ে ব্রজেশ্বর মানে ব্রজেশ্বর আঙ্কেল যিনি তোমার বন্ধু এবং ব্যবসার পার্টনার ছিলেন।
হ্যাঁ হ্যাঁ তোমার মুখে তো আমি ওনার নাম অনেকবার শুনেছি কিন্তু চাক্ষুষ আজ পর্যন্ত ওনাকে আমি দেখিনি। ছোটবেলায় আমাদের উত্তরপাড়া বাড়িতে তোমার বাবাকে অনেকদিন আসতে দেখেছি। হ্যাঁ তোমার কাকা বাবু তো প্রায় দিনই তোমাদের বাড়িতে যেতেন। ওরা দুজনে ছিল হরিহর আত্মা। তোমাদের ব্যবসাটা তো বেশ ভালো ইনকাম হচ্ছিল। হ্যাঁ ব্রজটা খুন হলো। খুনটা কে করেছিল তা তো জানি না মা, তবে যদি বলে খুনটা করেছিলেন আপনি। সানাই এসব কি বলছো তুমি? সানাই ঠিকই বলছি, আমার বাবাকে খুন করেছিল ওই লোকটা। অসম্ভব, অগ্নি সাক্ষী করে সাত পাক ঘুরে ওই মানুষটার সাথে আমি এতগুলো বছর ঘর করছি। তোমার চেয়ে ওই মানুষটাকে আমি ভালো করে চিনি। তোমার কোথাও ভুল হচ্ছে। ভুল হচ্ছে আমার? হ্যাঁ ভুল ভুল। সেদিনের ঘটনা তোমাদের পরিষ্কার করে মনে না থাকলেও আমার পরিষ্কার মনে আছে। প্রত্যেকদিন সন্ধ্যেবেলায় প্রায় নিয়ম করে তাস খেলতে যেত তোর বাবা। সেদিনও গিয়েছিল বজেশ্বর ঠাকুরপুর বাড়িতে, রাত 10টার মধ্যে ফিরেও আসে। মাঝরাতে আমাদের বাড়িতে পুলিশ আসে আর তখনই আমরা জানতে পারি বজেশ্বর ঠাকুরপুর খুন হয়েছে। তারপর পুলিশ আমাকে ধরে নিয়ে যায় কিন্তু কোনো প্রমাণ না পেয়ে। এরপর ব্যবসার হিসেবপত্র না নিয়ে এমনকি মূলধনটাকে ছেড়ে দিয়ে শুধুমাত্র বন্ধুর সাথে আর কোনোদিন তাস খেলা হবে না বলে চোখের জল ফেলতে ফেলতে বসত বাড়িটাকে বিক্রি করে দিয়ে আমাদের সবাইকে নিয়ে তোর বাবা এখানে এসে ওঠে। সানাই তুমি না দেখলেও আমি দেখেছি, আজও তোমার বাবার জন্য আমার স্বামীর চোখে জল আসে। এরপরেও তুমি বলবে যে আমার স্বামী তোমার বাবাকে মেরেছে? হ্যাঁ বলবো বলবো, কারণ সেদিন কোনো প্রমাণ না থাকলেও সেই প্রমাণটা আজও সজনে তোলা আছে আমার ভাইয়ের কাছে। এসব কি বলছো কি তুমি সানাই? ঠিকই বলছি, বন্ধুত্বের মুখোশ পরে ওই নিবারণ মুখার্জি, ওই নিবারণ মুখার্জি আমার বাবাকে খুন করেছে। বেশ তাহলে আমিও বলছি, আমি চিরকাল কোনো অন্যায় করিনি আর আজও করব না। তাই তুমি যদি আমার স্বামীকে খুনি প্রমাণ করতে পারো তাহলে আমার ছেলে তোমার স্মৃতিতে সিঁদুর পরানোর আগে আমি নিজে হাতে আমার স্মৃতির সিঁদুর মুছে দেব। চিন্তা কিসের, আমি তো তোমাকে চিনি আর আমার সিঁদুরের চোটটাও আমি জানি। তাই তো মা হয়ে বৌমার সাথে চ্যালেঞ্জ করলাম। বেশ বেশ মা বেশ। শোনাই এবার তোমার প্রমাণ করার পালা। এই কালো কোটটা পরে প্রতিদিন আমাকে আদালতে বিচারকের সামনে উপস্থিত থাকতে হয় ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য। আজ এই কোটটা আমি তোমার হাতে তুলে দিচ্ছি। আদালতে আদালতের কাঠ গোড়ায় দাঁড়িয়ে আছে আমার বাবা, বিচারক আমার মা, আর তুমি নিজে উকিল হয়ে এই কোটটা পরে করো প্রমাণ। বেশ তাহলে আমার সঙ্গে চলো লক্ষ্মীর ঘরে, সেখানেই আছে আমার ভাই। বেশ চলো। এক মিনিট, আসামির কাঠগোড়ায় যখন আপনি দাঁড়িয়েছেন তখন আপনার কাছে হাত জোর করবো না, কিন্তু কিন্তু আপনার স্ত্রীর কাছে হাত জোর করে বলবো। একজন আদর্শ স্ত্রী সিঁদুরই হলো তার অহংকার। সেই সিঁদুরটা, সেই সিঁদুরটা আপনি স্পর্শ করে ফেলেছে, তাই মন থেকে মতে বাধ্য হচ্ছে আমার জীবনের সানাইটা অভিশপ্ত হয়ে গেলেও আপনার সিঁদুরটা যেন অভিশপ্ত না হয়। যখন আমরা সানাই হাতে মার খেয়ে ওখান থেকে ফিরে আসছি তখন ওই রাস্তা ধরে সানাইয়ের ভাইয়ের সাথে দেখা, জিজ্ঞাসা করলো ওর সাথে কাজ করতে পারবো কিনা, বিনিময়ে কিছু টাকা দেবে, আমিও রাজি হয়ে যাই ম্যাডাম। গুড, কি কাজ করতে হবে কিছু বলেছেন? না তা কিছু বলেনি। কোথায় দেখা করতে বলেছে? ওই পুরনো কালী মন্দিরে। বেশ কি কাজ করতে হবে সব মনে আছে তো? হ্যাঁ ম্যাডাম, আমি ওকে সব বুঝিয়ে বলে দিয়েছি। এখন বুঝতে পারছেন কাঞ্চন বাবু, সানাই সম্বন্ধে বাজে কথা বলে কেন আমি সেদিন রিয়াক্ট করেছিলাম? যদিও সানাই আইনের চোখে অপরাধী হয়ে গেছে তবুও বলবো ওকে অপরাধী বানালো কে? আমার ভাবতে অবাক লাগছে ম্যাডাম, নিজের ভাই হয়ে দিদির প্রতি। ওই একটা লাইন আবার ঝালিয়ে নিন, সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ, আরো বিচিত্র এদেশের মানুষগুলো। ম্যাডাম ডোন্ট ওয়ারি, স্কাউন্ডেল শৈবাল চ্যাটার্জিকে আমি ফাঁসি দড়িতে ঝোলাবই, যাতে ভবিষ্যতে কোনো ভাই তার দিদির জীবন নিয়ে এইভাবে খেলা না করতে পারে। এনিওয়ে নেপা, ইয়েস ম্যাডাম, কাজটা যদি তুমি ঠিকমতো করতে পারো তাহলে সৎ পথে ফিরে আসার একটা সুযোগ আমি তোমাকে দেব। তোমাকে পুলিশের স্পাইয়ের একটা চাকরি আমি দেব। ম্যাডাম পুলিশের কাজ শুধু অপরাধীকে ধরা নয়, অপরাধীকে সুস্থ জীবনে ফিরিয়ে আনা। ইয়েস ম্যাডাম, কি বুঝিনি নেপা? ইয়েস ম্যাডামের দেওয়া সুযোগে সৎ ব্যবহার আমি তো করবই,
তার আগে আমাকে আজ রাতে পুরনো কালী মন্দিরে পৌঁছতে দিন। আমার থেকে বড় ভাইরাস হোল ওয়ার্ল্ডে নেই। নানা আরামজাদা, এই তো ছোট লোক শয়তান বদমাস জানোয়ার এসব গালাগালগুলো আমাকে দেবেন, এগুলো শুনতে আমার ভালো লাগে, কিন্তু খবরদার ভালো মানুষ বলবেন না, মনে বড় ব্যথা পাই। আমি নিজেই এক এক সময় ভাবি, কেন এই প্রতিহিংসা, কেন এই ষড়যন্ত্র, কেন শর্ত পরতর পাশা খেলায় আমি সবসময় জিততে চাই, কেন জিততে চাই, কেন জিততে চাই। কিন্তু পরবর্তীখানে ভাবি, না না সহিবাল না, এসব কেন টেনের উত্তর খোঁজা তোমার কাজ নয়, তোমার কাজ খেলা। এবার খেলা হবে, বাবার সঙ্গে খেলেছিলাম কপিল দেবের মতো, দিদির সঙ্গে খেললাম সৌরভ গাঙ্গুলির মতো, এবার খেলবো মহেন্দ্র সিং ধোনির মতো। কি খেলবে গুরু? ক্রিকেট। চুকিত কিত কি হারাম জাদা, সবসময় তো প্রশ্ন করিস কেন? না মানে এমনি জিজ্ঞাসা করছিলাম গুরু। এই শোন, সেদিন তোর সঙ্গে একটা দেখা হয়েছিল না রাস্তায়, আমার কি একটা নাম বলেছিলি, কি নাম বলে? নেপা খ্যাপা, নেপা খ্যাপা, সেটা কোনো বড় কথা নয়। ভালো করে শোন, আমি বাংলায় থাকি, বাংলায় বলি আর বাংলা খাই। তুই বাংলাকে ভালোবাসিস? হ্যাঁ গুরু ভালোবাসি। চল বাংলা ঢাল, চল উল্লাস উল্লাস উল্লাস। গুরু কি জাদু বাংলা গানে নয়, এ বাংলা কান্ট্রি মালে। গুরু এটা তোমার দেহ মদ নয় গুরু, তোমার দেহ এটা আমার সঙ্গে কাজ করতে তোর কোনো অসুবিধে টসুবিধে হচ্ছে না? না গুরু কোনো অসুবিধে টসুবিধে হচ্ছে না। এই দু নম্বরই মদ ভেজে কটা টাকা পাই গুরু, তাছাড়া যদি তোমার সাথে থাকি তাহলে অনেক টাকা পাবো গুরু। হ্যাঁ রে শালা, তুই দু নম্বরই মদ বেচিস, কি উচ্চ বংশ। গুরু বেলাকে ব্যস্তাম গুরু, তো একদিন একটা মাতালের সাথে দাম দিয়ে কথা কাটাকাটি হচ্ছিল, আমিও শালা চাবিয়েছিলাম, দিলাম দুগা কষিয়ে। ব্যাস কোথা থেকে মামু মানে পুলিশ, পুলিশ এসে শালা আমাকে গ্যারেজ করে দিল। তুমি তো জানো গুরু এই শনি রবিবার দিন কোর্ট বন্ধ, তাই আমি এই খাঁচার মধ্যে রয়ে গেলাম, তারপর সোমবার দিন কোর্টে গিয়ে জামিন নিয়ে খালাস হলাম। পোষাচ্ছে না গুরু, একদম এই রোজগারে পোষাচ্ছে না। তাই বুঝি ওই মেয়ে ছেলেটাকে পতিতা পল্লী তে নিয়ে গিয়েছিলি বিক্রি করে দেওয়ার জন্য? সেখানে তো একই বল গুরু, এই তোমার এই দিদি সতী লক্ষ্মীর জন্য তো পাখি পুরত করে উড়েই গেল। মেয়েটাকে বিক্রি করলে কত টাকা পেতিস? 30 লক্ষ টাকা গুলো। ওর কাকা কাকিমা পেত 25 লক্ষ আর আমি পেতাম 5 লক্ষ গুলো। আমার দিদিকে পতিতা পল্লীতে বিক্রি করলে কত টাকা পাওয়া যাবে রে? কি বলছো গুলো? শালা তুই চমকে উঠলি কেন? মানে তোমার নিজের দিদিকে পতিতালয়ে বেঁচে পয়সা কমাবে তাই? আরে বাবা, এ তো আমি আমার দিদির ভালোর জন্যই করছি। এই দেখ আমার দিদি আমার জন্য, আমার জন্য নিজের জীবন যৌবন সব শেষ করে দিল, তা সে জীবনটা তো আমি দিদিকে ফিরিয়ে দিতে পারবো না, তাহলে বাকি রইল কি? বাকি রইল যৌবন। এই যৌবনটা আমার দিদি জানে বেশ ভালো রকম উপভোগ করতে পারে, যেমন ধর নতুন নতুন বেটা ছেলে তাদের সঙ্গে প্রত্যেক দিন নতুন নতুন। আমার দিদিকে বিক্রি করলে কত টাকা পাওয়া যাবে বললি না কিন্তু খেপা, দিদিকে বিক্রি করার পর আমার এখানকার কোনো কাজ থাকবে না, দিদিকে নিংড়ে নিয়ে সব টাকা পয়সা নিয়ে একদম ধা পালিয়ে যাবো। খেপা, এতদিন আমার দিদি বিয়ের নাটক করে সোনা দানা টাকা পয়সা যা সব রোজগার করেছে না, সব আমি আমার নিজের নামে রেখে দিয়েছি, কারণ আমি জানতাম এই বিয়ের কোনো না কোনো কেসে দিদি যাবে ফেঁসে, তখন তো অ্যাকাউন্ট সিজ হয়ে যাবে, ওই জন্যে দুনিয়ার যত সোনা দানা টাকা পয়সা সব আমি আমার নামে রেখেছি। আর দিদির অ্যাকাউন্টে আছে শুধু 370 টাকা। মদ খা। কি বলছো কি গুরু? গুরু একটা কথা না জিজ্ঞাসা করে থাকতে পারছি না গুরু, নিজের দিদির পর কেন এই প্রতিহিংসা, কেন এই ষড়যন্ত্র? ঠিক তাই তো,
ভালোবাসা ভালো নয় রে খেপা, ভালোবাসা ভালো নয়। ভালোবাসার মধ্যে একটা ম্যাজিক আছে জানিস, ভালোবাসা ভালো মানুষকে খারাপ করে, খারাপ মানুষকে ভালো করে। আমার মতো মানুষটাকে খারাপ করে দিল জানিস। আমার মা যখন মারা গেল না, মা মারা যাওয়ার পরে আমার দিদি আমাকে কি ভালোবাসতো, একদম মায়ের মতো, অত স্নেহ মায়া মমতা আদর ভালোবাসা কোনো ভাই পাইনি আমি যা পেয়েছি। আর আমিও তো আমার দিদিকে ভীষণ ভালোবাসতাম, চোখের আড়াল হতে দিতাম না, ভীষণ ভালোবাসতাম। বাচ্চাটা আমার বাবা, আমার বাবা। দেখ একটা ছেলে যখন বড় হচ্ছে, 15-16-17 বছর হচ্ছে, একটু একটু বড় হচ্ছে, লুকিয়ে লুকিয়ে একটু বিড়ি সিগারেট খায় তো, আবে শালা খায় তো, আমি সেই লুকিয়ে লুকিয়ে বিড়ি সিগারেট খাচ্ছি, বাবা দেখতে পেয়ে গেল, কি খেলানি খেলাম, খেয়ে বাবার পায়ে ধরে বললাম, বাবা তুমি যা জেনেছো জেনেছো, দিদিকে বলো না। শুনলো না, দিদিকে বলে দিল। কি হবে, আমার দিদি তো বিশ্বাসই করলো না। আমার দিদি বললো, বাবা আমি আমার ভাইকে চিনি, আমার ভাইকে আমি বিশ্বাস করি, আমার ভাই এসব কাজ করতেই পারে না। তারপরে দেখ মেলার মাঠে গেছি, তাস পাটাপাটি চলছে, মানে জুয়া চলছে, জুয়া, আমি জুয়ায় টাকা লাগাচ্ছি, হারছি জিতছি, পাড়ার একটা বেওড়া দেখে গিয়ে বাবাকে বলে দিল, আমার বাবাল কেলানি। আমার বাবাকে বললাম, বাবা দিদিকে বলো না। শুনলো না, দিদিকে বলে দিল, দিদি তখন বিশ্বাস করলো না। কিন্তু কি জানিস বাবু, ভালোবাসাটা না ভাগাভাগি হয়ে গেল, আমাকে আর ভালোবাসতো না, আমার বাবা আমাকে ঘেন্না করতে শুরু করলো, দিদিকে ভালোবাসতে শুরু করলো, যত ভালো ভালো খাবার ভালো ভালো জামা কাপড় সব দিদির জন্য আনতো, না দিদি আমাকে দিত, দিদিকে ভুল বুঝবি না রে, দিদি আমাকে ভীষণ ভালোবাসতো, দিদি তার ভাগ থেকে আমাকে দিত, কিন্তু আমার ভাগটা তাহলে কোথায় গেল, এটা কেন হবে, আমার সম্পত্তিতে দিদির যতটা অধিকার ততটা অধিকার তো আমারও আছে, যত ভালো ভালো জিনিস সব দিদির, না দিদি আমাকে দিত, দিদিকে ভুল বুঝবি না, দিদি আমাকে খুব ভালোবাসতো তো, দিত দিদির ভাগ থেকে দিত, কিন্তু আমার ভাগটা আমি পাবো না কেন, তোমার ভাগটা। একদিন তো বাবা আমাকে সরাসরি বলেই দিল, আমি জানতে পেরেছি তুমি আজকাল আমার ম্যানেজারের কাছ থেকে হাত পেতে টাকা চাইছো, আমি আমার ম্যানেজারকে বারণ করে দিয়েছি, কাল থেকে তোমাকে একটা টাকাও দেবে না। শুধু তাই নয়, আরো আমি শুনেছি তুমি আজেবাজে ছেলেদের সঙ্গে মিলে মিশে মদ বিড়ি সিগারেট এমনকি গাঁজাও খাচ্ছ। এইভাবে চললে তোমার দিদির বিয়ের পর সমস্ত সম্পত্তি তোমার জামাইবাবুর নামে লিখে দেব। মনে রেখো, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। কথাটা শুনে আমার মাথা যে কি গরম হলো, কি বলবো তোকে, আমার শিরা উপশিরায় বয়ে গেল একটা হিংস্রোত, আমি মানুষটা কেমন যেন বদলে গেলাম, আমার ভেতর থেকে বেরিয়ে এলো একটা হিংস্র জানোয়ার, সারা শরীরে আগুন চলে গেল, আর সেই আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিবেক চেতনা মনুষ্যত্ব, আর সেই পুড়ে যাওয়া বিবেক চেতনা মনুষ্যত্ব থেকে একটা কুণ্ডলী পাকানো পোড়া গন্ধের ধোঁয়া জন্ম দিল প্রতিহিংসা ষড়যন্ত্র। আমি সুযোগ খুঁজতে লাগলাম কিভাবে পথের কাঁটাকে সরিয়ে দেবো, আর শালা সুযোগ তো এসেও গেল। নিবারণ মুখার্জি প্রত্যেক দিন আমাদের বাড়িতে তাস খেলতে আসতো, সেদিন এসেছিল। আরে কি হলো, তাড়াতাড়ি বসবি তো, আহ কি মুশকিল হলো রে, না বলিস কেন, ওই প্যান্টের পেছনে মানি ব্যাগটা আছে তো, ওই ঠিকানা পত্রের হিসাবের কাকা হচ্ছে মানি ব্যাগটা ভুলে গেছে তাই। আরে আরে রাগ না, তোর মানি ব্যাগ তো আমি নিয়ে নিচ্ছি না, যদি নিয়ে নিস, আর মানি ব্যাগের টাকা থাকুক আর না থাকুক লক্ষ লক্ষ টাকার হিসাব তো আছে। এই তো সুযোগ, বাড়িতে কেউ নেই, দিদি গেছে টিউশনিতে, বলেছে ফিরতে অনেক দেরি হবে, ওদিকে তাস খেলা তো বেশ ভালোই চলে উঠেছে। হ্যারে ব্রজ, তোর মেয়েটা কত বড় হলো রে? আরে এই তো ইউনিভার্সিটি লাস্ট ইয়ার ফাইনাল পরীক্ষা দেবে। ও অনেকদিন তো ওকে দেখিনি, সারাদিন কারখানাতে কেটে যায়, সন্ধ্যেবেলা যখন তোর বাড়িতে তাস খেলতে আসি তখন ও টিউশনিতে থাকে। রে শালা রে, এই টেক্কাই বাজি মারলুম রে শালা, তোর হলো পরেরটা আমার হলো। ইভান কাকা, একটা ফোন এসেছিল জানো তো, নেটওয়ার্ক খারাপ তো, বুঝতে পারছি না কে ফোন করছে, ফোনটা বারবার কেটে কেটে যাচ্ছে, তো কিছু বোঝার আগেই ফোনটা কেটে গেল, বুঝতে পারলাম না কে ফোন করেছে। তা তোমার বাড়ি থেকে কি কোনো ফোন আসার কথা? হ্যাঁ, তরুলতার শরীরটা দুদিন ধরে ভালো যাচ্ছে না, তো ও ফোন করেনি তো, যাকে মরকে যা হবার হোক গে। এই ব্রজ, আমি তাহলে আসি, আমি আবার কালকে তাস খেলতে আসবো, এই তাসটা গুছিয়ে রাখিস, ভালো করে গুছিয়ে রাখিস, আমি চলি রে ব্রজ, আমি চলি। বাবা বাবা, ভালো আছো?
বাবা, আমি না এতদিন ওই বাজে বাজে ছেলেদের সঙ্গে মেলামেশা করেছি, বিশ্বাস করো আমি জানি তুমি আমাকে আর ভালোবাসো না। ওদের সঙ্গে মেলামেশা করে আমি নেশা ভাঙ করেছি, আমি খুব খারাপ কাজ করেছি, তুমি আমাকে ঘেন্না করো বাবা, বিশ্বাস করো আমি আর ওসব ছেলেদের সঙ্গে আজেবাজে ছেলেদের সঙ্গে না মিলে মিশে ওই কারখানায় গিয়ে দুটো পয়সা রোজগারের ধান্দা কর। ও বাবা, পয়সা রোজগার করে কি করবো বাবা, টাকা মাটি মাটি টাকা, আমার টাকা পয়সা চাই না বাবা, আমার তোমার আশীর্বাদ চাই। তোমার পাঁচ হয়ে বলছি আমি আর ওইসব বাজে বাজে ছেলেদের সঙ্গে মেলামেশা করবো না, আমি নেশা ভাঙ করবো না, তুমি যা বলবে আমি তাই করবো বাবা, শুধু তোমার আশীর্বাদ চাই। তোমার পাঁচ হয়ে বলছি, বিশ্বাস করো, শুধু আমার একটা আবদার তোমাকে মেটাতে হবে। ছোট্ট আবদার বলো, ছোট্ট আবদার, ছোট্ট আবদার, এদিকে এসো, চপ্পল পরো বাবা, বাবা চপ্পল পর 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 বাবা, এটা ছোট্ট আবদার মেটা বাবা, ছোট্ট আবদার, এটা ছোট্ট আবদার আমার মেটা বাবা, তোমাকে মরে যেতে হবে। বলছিস কি তুই, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি তোমার একমাত্র সন্তান, একমাত্র ছেলে, কোথায় আমি তোমার, আমার একটা ছোট্ট আবদার ডেকেছি, এইটুকু আবদার তুমি মেটাতে পারবে না বাবা, মরে যাও না বাবা, প্লিজ প্লিজ বাবা, মরে যাও। এইভাবে বললে আমি কিন্তু লোক জড়ো করবো বাবা, মরে যাও না বাবা, তোমাকে বলছি কত করে, মরে যাও না বাবা, সত্যি প্লিজ প্লিজ মরে যাও, আমার আবদারটা রাখো রাখো। মাথা খারাপ হয়ে গেল নাকি? মরবে না, মরবে না বাবা, মরবে না বলছে, বাবাকে একটু হেল্প করি। এই তো আমার কি ভালো বাবা, আমার জন্মদাতা পিতা, একটু একটু করে আমার আবদার রাখছে। সত্যি বাবা, বিশ্বাস করো, তোমাকে দেখে আমার এখন বলতে ইচ্ছে করছে, পিতা সর্ব, পিতা ধর্ম, পিতা জগতের আলো। তুমি তুমি গো বাবা, কোথায় ছেলে বড় হয়েছে, সব সম্পত্তি ছেলেকে লিখে দিয়ে কাশী হরিদ্বার চলে যাবে, তাহলে সম্পত্তি আগলে তো আছেই, দিবারাত্র আমায় গালাগাল মন্দ করে বাজে বাজে কথা বলে, দুটো কোপ আরো লাগাই। ও বাবা, তোমার সঙ্গে একটু মজা করবো কেমন, ধরো আমি একজন সাংবাদিক, তোমাকে প্রশ্ন করছি। আচ্ছা ব্রজেশ্বর বাবু, যে সন্তানকে আপনি পৃথিবীর আলো দেখিয়েছেন, জন্ম দিয়েছেন, সেই সন্তান আপনার বুকে ছুরি মারছে, আপনার কেমন লাগছে, এ ব্যাপারে যদি আপনি কিছু বলেন। একদম চিন্তা করো না বাবা, একদম চিন্তা করো না, তোমার ঘাট কাজ, শ্রাদ্ধ, শান্তি, সব নিয়ম মেনে মেনে সংস্কৃত মন্ত্র উচ্চারণ করে 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 সব পালন করব, তুমি একদম চিন্তা করো না। এবার তুমি গুটি গুটি পায়ে উপরে চলে যাও বাবা, হ্যাঁ হাঁটতে হাঁটতে উপরে চলে নিজে হাতে শাস্তি দেবো, যে আমাদের মুখ থেকে আমার বাবাকে কেড়ে নিয়েছে, আমাদের অনাথ করে দিয়েছে, তাকে আমি ক্ষমা করবো না, কিছুতেই ক্ষমা করবো না। নিবারণ মুখার্জি, তোমার ধ্বংস আমার হাতে, তোমার শেষ নিঃশ্বাস আমি তোমাকে ত্যাগ করাবো, তুমি তুমি পাতায় থাকলে সেখান থেকে আমি তোমাকে তুলে নিয়ে আসবো, তোমাকে আমি ছাড়বো না নিবারণ মুখার্জি, তোমাকে আমি ছাড়বো না, ছাড়বো না নিবারণ মুখার্জি। তারপর বাবার বডিটা পোস্টমর্টেম করবার জন্য পুলিশ নিয়ে চলে গেল, আর যেহেতু ওই সময় আমি বাড়িতে ছিলাম, আমার একটা ছবিও নিয়ে গিয়েছিল কেস ডায়েরিতে রেখে দেওয়ার জন্য, কেস তো করতে পারেনি, কেস তো না, কারণ কি জানিস, ওই নিবারণ মুখার্জির নামটা আমার দিদির মাথায় আমি এমনভাবে ইনজেক্ট করে দিয়েছিলাম না, নিবারণ মুখার্জি আমার দিদির চির শত্রু হয়ে গেল।
তারপর থেকে আমি আমার সাম্রাজ্য বিস্তার করা শুরু করলাম। কয়েকদিনের মধ্যে ব্যবসার সমস্ত টাকা আমি আমার নিজের নামে আমার ব্যাংকে রেখে দিলাম, আর দিদিকে বললাম ব্যবসা লস। দিদি বিশ্বাস করলো। তারপর আমার নতুন নাটক, আমার ক্যান্সার হয়েছে, দিদি বিশ্বাস করলো। তারপরে এই উত্তরপাড়ার বাড়ি ছেড়ে দিয়ে আজ এখানে কাল সেখানে পড়ছো সেখানে ঘুরতে লাগলাম। দিদি খাটতে লাগলো, আমি খেতে লাগলাম। দিদি খাটতে লাগলো, আমি খেতে লাগলাম। কিন্তু গুরু এখন কি করবে? দিদিকে বিক্রি করে দিয়ে সব টাকা পয়সা নিয়ে নিয়ে এখান থেকে একদম এতদিন ভারতবর্ষে অনেক ভাষায় অনেক রকম ভাবে মহাভারত লেখা হয়েছে, এবার ষড়যন্ত্রের পাতায় প্রতিহিংসার কালি দিয়ে আমি লিখবো এক নতুন মহাভারত। শকুনি হবে সেই মহাভারতের প্রধান চরিত্র। দ্রৌপদীর জায়গায় পাশা খেলায় বাজি রাখবে নিজের দিদিকে। প্রত্যেকটা পাশার দানে জিতে সে হয়ে উঠবে আরো ভয়ঙ্কর আরো বিভৎস। তার চোখে থাকবে নেকড়ের হিংস্রতা, তার সারা শরীরে থাকবে গোখরো সাপের বিষ, তার লালায় থাকবে মাকড়সার চাল। সেই চলে সবাইকে চড়িয়ে তৈরি হবে কুরুক্ষেত্র, এক নতুন মহাভারত লিখব আমি। ও মানবিকতার মহাভারত, প্রতিহিংসার মহাভারত, অন্ধকারের মহাভারত, নতুন যুগের ডিজিটাল মহাভারত। প্রমাণ যখন দেবো বলেছি নিশ্চয়ই দেবো, কিন্তু 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 কি শোনাই? কিন্তু ভাই তো ঘরে থাকার কথা, কোথায় যে গেল? প্রমাণ দেবার ভয় আবার পালিয়ে যায়নি তো? রোহিত, আমি আমার ভাইকে বিশ্বাস করি। আমিও আমার সিঁদুরকে বিশ্বাস করি মা। এ কি মা বাবা তোমরা দুজন হঠাৎ এখানে? ঘরে থাকতে পারলাম না রে, এত বড় একটা মিথ্যা অপবাদের সামনাসামনি হওয়ার জন্য তোর বাবাকে সাথে নিয়ে এখানে চলে এলাম। মিথ্যা অপবাদ কি সত্যি অপবাদ? আমার ভাই এলেই তা প্রমাণ হয়ে যাবে, সবার সামনে আমি প্রমাণ করে দেব যে নিবারণ মুখার্জি আমার বাবাকে নৃশংসভাবে খুন করেছে। ভূমিকম্পের মতো দুলছে, আর এটা ভাবলে তোমার কি হবে তা ভাবলেই আমার রক্ত ঠান্ডা হয়ে যাচ্ছে। কি দেখে এসেছো তুমি? কি শুনে এসেছো তুমি? হ্যাঁ হ্যাঁ বলো, কি এমন জিনিস দেখেছো বা শুনেছো যার জন্য তোমার কাছে তোমার পৃথিবীটা ভূমিকম্পের মতো কুঁচছে? কি দেখে এসেছিস যা শুনলে আমার রক্ত ঠান্ডা হয়ে যাবে? তুমি তো তোমার ভাইকে পাগলের মতো ভালোবাসো, তার আগে বলি নিজের মনটা একটু শক্ত করো, কারণ আমি যেটা বলবো সেটা তুমি শুনলে মাথায় বাজ ভেঙে পড়বে। খেয়ালি না করে যা বলতে এসেছিস পরিষ্কার করে বল। যদি বলি? হ্যাঁ বল। যদি বলি তোমার ভাই ওই শৈবাল মুখার্জি একটা নরকের কীটের চেয়ে অধম, একটা শয়তান। তুমি আমাকে মারলে দিদি? হ্যাঁ বললাম, আর বলতে বাধ্য হচ্ছি, আমার ভাইয়ের নামে একটা বাজে কথা বললে তোর জিভটা আমি টেনে ছেড়ে দেবো। বাজে কথা আমি বলছি না দিদি, এতদিন তুমি ঘুমিয়েছিলে, এবার তো ঘুমটা ভাঙাও। বেরিয়ে যা, এই মূর্তাবার চোখের সামনে রেখে চলে যাও। চলে যেতে আমি আসিনি, আমি এসেছি তোমার চোখে বাঁধা এই ভালোবাসার ফাঁপড়টা টেনে খুলে দিতে। আর তোমার বাবাকে কেউ না খুন করেছে তোমার ভাই? আমি বিশ্বাস করি না। ও তোমাকে দিনের পর দিন টাকা রোজগার করে গেছে, মিথ্যে বিয়ের অভিনয় করে, ওর কোনো ক্যান্সার হয়নি। আমি বিশ্বাস করি না। ও তোমাকে প্রতিটা পল্লীতে বিক্রি করে দিতে চায়। আমি বিশ্বাস করি না, করি না, করি না। সানাইদি, কেন কেন লক্ষ্মী, কেন তুই আমার ভাইকে, আমার ভাইকে এরকম সবার সামনে ছোট করে দিচ্ছিস? কেন ওর নামে বদনাম করছিস? ও তো তোর কোনোদিন কোনো ক্ষতি করেনি, সে ছোটবেলা থেকে আমি ওকে কোলে পিঠে করে মানুষ করেছি। আমি জানি, আমি জানি আমার ভাই এরকম অন্যায় কাজ করতে পারে না। তুমি বিশ্বাস করো রোহিত, আপনারা বিশ্বাস করুন, আমার ভাই খুব ভালো, সহজ সরল নিষ্পাপ শিশুর মতো, ও এই কাজ করতে পারে না। কেন কেন লোককে তুই আমার ভাই নামে রোহিত বলে কথা বলছিস? কেন সবার সামনে ওকে ছোট করে দিচ্ছিস বল না, কেন কেন কেন? আচ্ছা লক্ষ্মী, তোমার কাছে কি প্রমাণ আছে যার জন্য তুমি এই কথাগুলো বলছো? হ্যাঁ ঠিক বলেছে, ঠিক বলেছে, ও হলো লয়ার বুঝলি, প্রমাণ ছাড়া কিচ্ছু বিশ্বাস করে না। তোর কাছে কি প্রমাণ আছে যে আমার ভাই অপরাধী বল? কি প্রমাণ আছে? কিচ্ছু নেই। প্রমাণ আছে দিদি, ও সব মিথ্যা প্রমাণ। ওটা মিথ্যে কি সত্যি সেটা তুমি নিজের চোখে দেখো। ওই জানোয়ারটার শুধু গলার আওয়াজ না, তার পুরো চেহারাটাই মোবাইলে আমি তুলে এনেছি, নিজের চোখে দেখো দিদি। আমার দিদিকে পতিতা পল্লীতে বিক্রি করলে কত টাকা পাওয়া যাবে রে? আমি আমার দিদিকে পতিতা পল্লীতে বিক্রি করে দেবো।
আমার তো কোনো ক্যান্সারই হয়নি। আমি এতদিন মিথ্যে নাটক করে দিদিকে কাজে লাগিয়েছি। আমার বাবাকে খুন করেছি আমি। সেই ভাইদের জন্য দিদির চোখে আজ অঝোর ধারার জল। আমি হেরে গেলাম, আমি হেরে গেলাম। কেন করলি ভাই আমার সঙ্গে এই প্রতারণা? কেন করলি, কেন করলি আমার সঙ্গে ছলনা? আমি যে তোকে বড্ড ভালোবাসতাম রে ভাই, কেন করলি, কেন করলি? সানাই, সানাই, আপনার সিঁদুর, আপনার সিঁদুর জিতে গেছে মা, আপনার সিঁদুরের কাছে হেরে গেছে আমার মমত্ব বোধ, আমার স্নেহ মমতা সব হেরে গেছে মা। কেঁদো না মা, কেঁদো না, ঈশ্বরকে ধন্যবাদ দাও নতুন করে জীবন শুরু করার দোরগোড়াতে তুমি তোমার ভাইয়ের আসল চেহারাটা দেখতে পেয়েছো। লক্ষ্মী, সানাইকে নিয়ে আমরা আমাদের বাড়িতে চলে যাচ্ছি, আর ওই জানোয়ারটা যদি এ বাড়িতে আসে তাহলে ওকে বলে দিও ভুলেও যেন মুখার্জি ভিলার দিকে পা না বাড়ায়। শুধুমাত্র সানাইয়ের মুখের দিকে তাকিয়ে আজ আমরা ওকে ছেড়ে দিলাম, কিন্তু ভবিষ্যতে যদি সানাইয়ের বিন্দু মাত্র ক্ষতি করবার চেষ্টা করে তাহলে বাকি জীবনটা ওকে জেলের 4x4 গাড়োদের মধ্যে কাটাতে হবে, এটাকে বলে দিও। চলো মা। আপনি আমাকে, ওরে মা, তোকে কি কখনো আমি ভুল বুঝতে পারি? তুই হলি আমার প্রাণের বন্ধুর মেয়ে, তবু আসল সত্যটা ওর সামনে আসার দরকার ছিল রে মা। কাকা বাবু, তোরু ওকে নিয়ে এসো। চল মা, চল, একটু দাঁড়ান মা, একটু দাঁড়ান। লক্ষ্মী, আমি চলে যাচ্ছি রে, আমার ভাইকে বলিস ও যতই আমার সঙ্গে প্রতারণা করুক না কেন, আমি আমি ওকে ক্ষমা করে দিয়েছি রে, আমি ওকে ক্ষমা করে দিয়েছি। আমি তোর বড় দিদি, তাই দিদি হয়ে ভাইয়ের কোনো ক্ষতি আমি হতে দেব না রে, কোনো ক্ষতি হতে দেব না। পুলিশকে যা বলবার আমি বলব, তুই ওকে পালিয়ে যেতে বলিস, পালিয়ে যেতে বলিস, পালিয়ে যেতে বলিস। আর একটা কথা, ওর ক্যান্সার, ওর ক্যান্সার হয়নি শুনে না কে কে আনন্দ পেয়েছে আমি জানি না, তবে ওই হতভাগী দিদিটা খুব আনন্দ পেয়েছে, খুব আনন্দ পেয়েছে। এতদিন পর দিদি ওই জানোয়ারটার আসল চেহারা দেখতে পেয়ে আমার খুব আনন্দ হয়েছে। এতদিন ধরে খুব কষ্ট দুঃখ পেয়েছে, আজ রোহিতদাকে বিয়ে করে একটু সুখ পাবে কিনা আমি জানি না, তবে একটু শান্তি তো পাবে তাতেই আমি খুব খুব খুশি। বিকেল থেকে ভ্যাবসা গরম পড়েছিল, তাই তো আমি নদীর পাড়ে বেড়াতে যাই, আর যখন যাই আড়াল থেকে মন্দিরের পাশে ওই জানোয়ারটার সব কথা আমি শুনতে পাই। ভাগ্যিস আমি নদীর পাড়ে গিয়েছিলাম, তাই তো। লক্ষ্মী, লক্ষ্মী, লক্ষ্মী।
বেরিয়ে যাও। তুই আমায় কি দিবি, তুই আমায় কি দিবি বল না? তুই যদি ভদ্র ঘরের ভালো ঘরের মেয়ে হতিস তাহলে এক্ষুনি তোর ওপর ঝাঁপিয়ে পড়ে আঁচড়ে কামড়ে তোর ইজ্জতটা তো আমি নিতাম। তুই তো ভদ্র ঘরের মেয়ে নয়, ভালো মেয়ে নয়, পতিতা, বাজারের মেয়ে। তুই আমায় দিবি বাকি, আমি তোর থেকে নেবই বাকি। বেরিয়ে যাও এখান থেকে, এক্ষুনি বেরিয়ে যাও। কেন করলি রে আমার এই সারে সর্বনষ্ট, তুই কেন করলি বল? দিদিকে সব কথা বলে দিলি রে, আমাকে ফাঁসিয়ে দিলি। আমি তো তোর কোনো পাকা ধানে কোনো দিন কোনো মই দিইনি, কেন করলি এরকম? রাজু এটাই চেয়েছিল দিদির কাছে আমাকে ফাঁসিয়ে দেবে, তার আগেই শালাকে একেবারে মায়ের ভোগে পাঠিয়ে দিয়েছি। রাজু শয়তান! তুই শয়তান, তুই রাক্ষসী, তুই কাল নাগিনি। তুই দিদির কাছে সব কথা বলে দিলি, আমাকে ফাঁসিয়ে দিলি। তুই লক্ষ্মী, তুই পেঁচা, আমি কুলক্ষরে বুঝতে পারিনি তুই এই কাজ করবি। ছি 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 ছি, সানাইদি তোমাকে এত ভালোবাসতো, সেই ভালোবাসা নিয়ে তুমি চিনিমিনি খেলেছি। রোহিতকে বিয়ে করে আমার দিদি সুখে সংসার করবে, আর এই একা পৃথিবীতে আমি তাৎকে নেবো আমার সোনার ডিম পায়ে হাত থেকে। তুই কি করবি তুই, রাজুর মতো আমাকে মারবি তো? তবে শোন, যা করেছি বেশ করেছি, বেশ করেছি, বেশ করেছি। এই শুয়োরের বাচ্চা, লক্ষ্মী তোকে আমি প্রাণে মারলাম না, কিন্তু তোর চেহারাটাকে আমি এমন করে দিলাম না, তোর ঘরে কোনো খদ্দের আসা তো দূরের কথা, তোর মুখের দিকে তাকিয়ে কেউ তোকে ভিক্ষাও দেবে না। তো আমি কি ভাবছি বলতো, আমার দিদির অবস্থাটা ঠিক আমি এই রকম করব, এই রকম। পুলিশ তো ঠিক আমাকে ঘিরে নিয়েছে, না আমাকে পালাতে হবে পুলিশের কাছে, আমি ধরা বলেছে করে হোক আমাকে পালা। আমি আসছি রে দিদি, আমি আসছি রে দিদি, তোর স্মৃতিতে সিঁদুর ওঠার আগেই তোর বিয়ের বাসরে তোর ভাই পৌঁছে যাবে। আমি আসছি রে দিদি। যেখানেই থাকুক না কেন, এই খাকি পোশাকের ক্ষমতাটা এবার ওকে দেখিয়ে দেবো, ওকে এনকাউন্টার করে পৃথিবীর জঞ্জাল আমি সব করে দেবো। ও যেভাবে প্রত্যেকটা মানুষকে তর্পে তর্পে মেরেছে, আমিও ঠিক তেমন ভাবে ওকে তর্পে তর্পে মারতে চাই। চুহো কো পকড়না হো তো চুহা বানা পড়তা হ্যায়, কুত্তা কো পকড়না হো তো কুত্তা, শের কো শিকার করনা হো তো শের। আপনি আপাতত লক্ষ্মীর বডিটাকে পোস্টমর্টে পাঠানোর ব্যবস্থা করুন, আর ওয়েট করুন রোহিতের সঙ্গে সানাইয়ের বিয়ের দিনটার জন্য। ওই দিন যেমন শৈবাল চাল চালবে, তেমন এই এসপি দীপ্তি চৌধুরীও চাল চালবে, দেখি দাবার চালে কে কিস্তিমাত করে। আমরা যে সবাই সানাইদিকে ভুল বুঝেছিলাম। পৃথিবীতে এমন ভাই হতে পারে আমি তো ভাবতেই পারছি না। ও ভাই নয়, ভাই নয়, ও ভাই জাতিটার কলঙ্ক। আমি ভাবছি না সানাইদির কথা, না
মা কষ্ট কত সহ্য করেছে বলো তো। আমি আমি দাদার কাছে সব পুরো ঘটনাটা শোনার পরে না আমি তো একদম অবাকই হয়ে যাই। বেশ 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 বেশ, ঝড় যখন থেমে গেছে না তখন কালো মেঘটা সরে গিয়ে আবার নীলাকাশ দেখা দেবেই। আমি ভাবছি আমি ভাবছি সানাইদির সাথে তোমার দাদার বিয়েটা হয়ে গেলেই। তুমি তো গলা বাড়িয়েই আছো। আর তুমি তুমি তো আমার সামনেই আছো। তুমি না এবারে হবু জামাই, এত কাজ সব দায়িত্ব ছেড়ে দে, তুমি ফাঁকি দিয়ে বেড়াচ্ছ। এই ফাঁকি দিয়ে বেড়াচ্ছি? হ্যাঁ হ্যাঁ ফাঁকি দিয়ে বেড়াচ্ছি তো। এই গোটা বাড়িটাকে আলো দিয়ে সাজানো, তারপর ফুল দিয়ে ভরানো, এমনকি ওই নহবতের সানাই থেকে একদম ক্যাটারিং পর্যন্ত সবেতেই আমি পাঁচ ফোড়ন হয়ে আছি। আমি করব, তবে তার আগে না তোমার সঙ্গে একটা সেলফি তুলে নিই। তারাও চাঁদ উঠেছে, ফুল ফুটেছে ছাদনা তলায়, কে হাতি নাচছে ঘোড়া নাচছে আমার দিদির বিয়ে। আমি কোনের একমাত্র ভাই, আমাকে ছাড়া কন্যাদান করলো কে? আমি আমি বাবা হয়ে ওদের চার হাত এক করে দিয়েছি। আপনার হাত দুটোই আমি আগে কাটবো। তোকে আমি বাড়ির ত্রিসীমানে আসতে বারণ করেছিলাম, আর তুই তুই একেবারে অন্দর মহলে ঢুকে এসেছিস। আমার ঘরে তিন তিনটে মার্ডার কেস, ফাঁসির দড়িতে মাখন লাগিয়ে এসপি ম্যাডাম আমাকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে, আর তুই ধেই 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 নাচতে 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 নতুন সংসার করতে যাচ্ছিস। নিজের শরীরে মিথ্যা ক্যান্সারের নাটক করেছিস। আসলে এই সমাজের ক্যান্সার হলি তুই নিজে, তোর মতো ভাইয়ের সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই। ওর আসলে ভালোবাসায় ভাগ পড়েছি তো তাই ও এরকম করছে। দাঁড়াও আমি ওকে বুঝে বলছি। এ ভাই 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 আমি না আমি যখন আগে থেকে ভালোবাসতাম তার থেকে অনেক অনেক বেশি ভালোবাসবো। ঠিক তো, ঠিক তো, আগের থেকে অনেক বেশি ভালোবাসবি, অনেক বেশি ভালোবাসবো। তাহলে এই বিয়েটা তুই করিস না দিদি? এসব তুই কি বলছিস ভাই? এতদিন আমি বিয়ে বিয়ে খেলা খেলেছি, আজ আমি সত্যিকারের বিয়ে করতে যাচ্ছি, তুই তো বলতিস আমাকে লাল বেনারসি শাড়ি পরিয়ে বিয়ের পিঁড়িতে বসাবে। দেখ না ভাই, আজ আমি সত্যি সত্যি বেনারসি পরেছি, চন্দনের ফোঁটা পরেছি। তোর সব সব রাত সত্যি হতে চলেছে, তোর ভালো লাগছে না ভাই? ভালো লাগছে না? আর আমার কি হবে? আমার জীবনটা যে অন্ধকারে তলিয়ে গেল। সারা সমাজ বলছে আমি একটা মুক্তিমান পাপ। পুলিশের পিস্তল ঘোরটা আমার মাথায় ঠেকানো আছে, যে কোনো সময় পুলিশ করে টিপে দেবে, আমার বডিটা পড়ে থাকবে রাস্তার ধারে নর্দমার ধারে। আর আমার কি হবে? কিচ্ছু হবে না, তোর কিচ্ছু হবে না ভাই। আমি তোকে অন্ধকার থেকে আলোই নিয়ে আসবো, এক রাশ আলো জ্বেলে দেব তোর জীবনে। তোর কিচ্ছু হবে না, তুই আমি রোহিত আমরা সবাই একসঙ্গে থাকব। এই হারামজাদাকে আমি তো জীবনে আসতে দেব না। তুই আমার তোর বেতাস, এতদিন বিয়ের নাটক করে লোক ঠকিয়ে অনেক সোনা দানা টাকা পয়সা চুরি করেছিস, পুলিশের খাতায় তোর নাম আছে, তুই কি বাজবি বলে মনে করেছিস? তারপরে লক্ষ্মীর ঘরের মেঝেতে রাজুর বডিটাকে তুই পুঁতে দিয়েছিলি, আমি মোবাইলে ভিডিও করে তুলে রেখেছি। এই দিদি, যদি আমি মরি তোকে সাথে করে নিয়ে মরব। তাই নাকি রে শৈবাল? তাই নাকি? তাহলে শুনে রাখ, বাপেরও বাপ আছে। তুই যতই হোস গভীর জলের মাছ,
কোর্ট চত্বরে কিন্তু লয়ার হিসেবে আমার একটা সুনাম রয়েছে, আর আজ পর্যন্ত আমি কোনো কেসে হারিনি। আমার স্ত্রীর জন্য প্রয়োজনে আমি হাইকোর্ট, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবো। অ্যান্ড ইটস মাই চ্যালেঞ্জ, তোকে কিভাবে ওই গভীর জল থেকে টেনে তুলে জেলের ঘানি টানাতে হয়। দ্যাট আই উইল সি ইউ ইন দ্য কোর্ট। আরে এই পিস্তলের সবকটা গুলিতে যদি আমার দিকের বুকটা আমি ঝাঁঝরে করে দেই, দেন ফর হোম উইল ইউ ফাইট? সোলো মি, ইউ ব্লাডি বাস্টার্ড, কিল মি। আমাকে বল ওই দে ভাই দে সানাই, ওই গুলিতে আমার বুকটা ঝাঁঝরে করে দে। বিশ্বাসঘাতকতা প্রতারণা, গুলিতে দিতে এমনি আমার বুকটা ঝাঁঝরে করে দিয়েছি। একবিংশ শতাব্দীর মা বোনেদের কাছে হাত জোর করে বলছি, অন্ধবিশ্বাস করবেন না, তাহলে আমার মতো আপনাদেরও ঠকতে হবে। ওই বিশ্বাসঘাতকতার আগুনে আপনাদেরও আমার মতো জ্বলে পুড়ে শেষ হয়ে যেতে হবে। তাই অন্ধবিশ্বাস কাউকে করে পাপকে প্রশ্রয় দেবেন না। এই সারাই আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছে, বিশ্বাসঘাতকতাকে কোনোদিন কোনোদিন ক্ষমা করবেন না, কোনোদিনও ক্ষমা করবেন না। দিদি দিদি দুঃখ করিস না দিদি, আমি তোর মাথা ছুঁয়ে বলছি, তুই যা বলবি আমি তাই করবো, তোর কথা আমি উঠা বসা করবো। শুধু সত্যিকারের সিঁদুরটা দিয়ে করিস না দিদি, সত্যিকারের বিয়েটা দিয়ে করিস না দিদি, করিস না। প্রত্যেকটা ভাই নিজে দাঁড়িয়ে থেকে দিদির বিয়ে দিতে চায়, মন থেকে চায় দিদি যেন সুখী হয়। আর তুমি তুমি হলে ভাই জাতের কলঙ্ক, তোমার মতো ভাই যেন কোনো দিদির না হয়। তুমি প্রথম ভাই হয়ে দিদির সুখ সহ্য করতে পারছো না, কেমন ভাই তুমি? আমি ভাই নই, আমি ভাইরাস। যার শরীরে একবার প্রবেশ করি তার শরীরটাকে পচিয়ে গলিয়ে পোকা ধরিয়ে তারপরেই ছাড়ি। আমার কাছে এই ভালোবাসার সম্পর্কগুলো ম্যাদ ম্যাদে বাংলা সিরিয়ালের ভ্যাদ ভ্যাদে ডায়লগ ছাড়া আর কিছু নয়। আসলে কি জানিস দিদি, যেখানে টাকা নেই সেখানে ভালোবাসার সম্পর্কগুলো টপকে যাওয়া আঙুর ফল, আর আমি টাকা কামাবার জন্য ভালোবাসার সম্পর্কগুলোকে ভাঁজ করে পেছনের পকেটে রেখে দিয়েছি। টাকা খরচা করো, তুই আইনের হাত থেকে বাঁচতে পারবি না। আরে বোকা মানুষ, টাকা যার আছে আইন তোর কাছে খোলা আকাশের মতো। তোর কাছে টাকা থাকলেও দিদির ভালোবাসা থাকবে না ভাই। দিদির ভালোবাসাই তোমার কাছে টাকা কামাবার মেশিন। দিদি রে, এই পৃথিবীতে নিঃশ্বাস নেওয়ার জন্য অক্সিজেন নেই, কিন্তু কামাবার জন্য টাকা আছে। যতদিন তুই আছিস ততদিন আমার সোনার ডিম পাড়া হাঁস আছে। এইবার ভালোই ভালো এখান থেকে চল, নাহলে তোর বিয়ের বাসায় আমি শ্মশান বাসন করে দেবো। তিন তিনটে ফোন করেছি, আরো চারটে ফোন করতে আমার হাত কাঁপবে না, লাশের পাহাড় বাড়িয়ে দেবো। সানাই কোথাও যাবে না, আমাদের বিয়ে রেজিস্ট্রি হয়ে গেছে, আইনত ও এখন আমার স্ত্রী। আর শুনে রাখ, সামাজিক মতে আমাদের শুভ দৃষ্টি মালা বদল সাত পাকে ঘোরা সব হয়ে গেছে, শুধুমাত্র বাকি আছে সিঁদুর দান। আর সেটাও, হ্যাঁ সেটাও তোর সামনে এই লগ্নে আমি নিজের হাতে ওকে পড়াবো রে। তাহলে সবার আগে তোকেই চিতায় তুলি। কেউ কথা বলবে না, আমার ভাই না,
খুঁজছে ওনা খুব দুষ্ট জানো খুব হিংসে ওর মনে আমার বড়টাকে তো মেরে ফেললো জানো দীপ্তি চৌধুরীর নির্দেশে বড়বাবু কাঞ্চন সাহার টিম সানাইকে গ্রেপ্তার করে। আদালতে প্রমাণ হয় সানাই মানসিক ভারসাম্য হারিয়েছে, আর তারপরেই জজ সাহেব ওর চিকিৎসার জন্য ওকে এই মেন্টাল হসপিটালে পাঠিয়ে দেয়। বাকিটা আমার জানা রোহিত বাবু, সেই দিন থেকে সানাই থেকে যাই এই মেন্টাল হসপিটালে। সত্যি মহিলার ওপর দিয়ে এত বড় ঝড় বয়ে গেছে, ভাবলেই আমার সারা শরীর শিউড়ে উঠছে। শেষ ধাক্কাটা উনি আর সামলাতে পারেননি। জানেন ডাক্তারবাবু, আজও আমি এবং আমার বাড়ির সবাই ওই সানাইয়ের জন্য অধীর আগ্রহে পথ চেয়ে বসে আছি। এনিওয়ে ডাক্তারবাবু, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে নিজের দায়িত্বে আমি বন্ডে সই করে সানাইকে আমার সঙ্গে আমার বাড়িতে নিয়ে যাব। আমি ওকে আমার ভালোবাসা দিয়ে সুস্থ করে তুলব ডাক্তারবাবু। রোহিতবাবু, হ্যাঁ ডাক্তারবাবু, ডাক্তারবাবু! এ কিসের চিৎকার, কিসের ঘন্টা? আপনারা নিজেরাও সাক্ষী। আর তাছাড়া আমি এতগুলো দিন, এতগুলো মাস, এতগুলো বছর ধরে প্রায়ই এসে ওর খোঁজ খবর নিয়ে যাচ্ছি, ওর দেখাশোনা করছি। এর আগে আপনাদের কাছেও শুনেছি, ও তো শুধুমাত্র দুটো পুতুল নিয়ে আপন মনে নিজের মনে খেলা করে। কাউকে কোনো কটু কথা বলা তো দূরের কথা, কাউকে আঘাতও করতেই পারে না, কিন্তু হঠাৎ করে এভাবে আঁচড়াচ্ছে, কামড়াচ্ছে কী কারণ ডাক্তারবাবু? ডাক্তারবাবু, বীরেন্দ্রবাবু, আমার মনে হয় নিশ্চয়ই কেউ ওর কোনো ক্ষতি করবার চেষ্টা করেছে বা কোনো আঘাত করেছে, না হলে আমার সানাই তো এরকম করবার নয়। আপনাদের কাছে বড় জোরে মিনতি করছি, আপনারা প্লিজ একটু দেখুন। ম্যাডাম, আপনি একটু গিয়ে দেখুন আমার সানাইকে যে আজ আমি ফিরিয়ে নিতে এসেছিলাম। আর আজই কি ঘটনা ঘটলো আমি কিছু শুনতে চাই না ডাক্তারবাবু। সানাই, আমাকে চিনতে পারছো সানাই? আমি 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 রোহিত, দেখো দেখো, আমি আমি রোহিত তোমার বর। তোমার মনে পড়ছে আমাদের আমাদের শুভ দৃষ্টি, সাত পাকে ঘোরা, মালা বদল, শুভ দৃষ্টি, সাত পাকে ঘোরা, মালা বদল, মনে পড়ছে আমি যাবো তুই বদলে যাবি, নিজের চোখে দেখতে পাবি সব কিছু তো শোনা হয়েছে। ও শান্তি, খুব শান্তি, খুব শান্তি, চির শান্তি সানাই। ডাক্তারবাবু, আর আপনি সময় নষ্ট করবেন না, আপনি বন্ডের কাগজপত্র রেডি করুন, আমি আমার নিজের দায়িত্বে সই করে আমি সানাইকে আমার বাড়িতে নিয়ে যাব। আমার ভালোবাসা দিয়ে আমি ওকে সারিয়ে তুলব, আমার সানাইকে আবার কনের সাজে সাজিয়ে কপালে চন্দনের। এই সানাই, কি হলো সানাই?
কথা বলো না সামনে, কথা বলছো না কেন? সরি রোহিত বাবু, অতিরিক্ত মেন্টাল প্রেসার সহ্য করতে না পেরে সানাই হার্ট ফেল করেছে। তুমি কিন্তু আমাকে ছেড়ে যাবে না। নিঠুর বিধাতা শালা।